হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি জম্মু টু কাটরা। তোমরা বেশিরভাগ সবাই জানো কাটরা স্টপেজটা হচ্ছে জয়মাতা দি বৈষ্ণো মাতা স্টেশন। তো তোমাদেরকে আজকে আমি পুরো ভিডিওটা খুব সুন্দর করে দেবো, যাতে তোমাদের কারোর কোনো রকম অসুবিধা না হয়। অনেকবার অনেক ক্ষেত্রে দেখেছি মায়ের ভবন কী করে যাবো, কী লাগবে না লাগবে, সবার মধ্যে একটা কিউরিটিস আছে, কোশ্চেন থাকে। তো দেখো এই স্টেশনে নেমে সবাই যেরকম যাচ্ছে এরমভাবে সোজা চলে যাবে। দেখো বোর্ডের মধ্যে লেখাই আছে। আজকের ভিডিওটা মায়ের ভবন যাবে কীভাবে, তারটা পুরোটাই সুন্দরভাবে একটা একটা করে তোমাদেরকে আমি দিয়ে দেবো, যাতে যারা নতুন যাবে তাদেরও যাতে কোনো অসুবিধা না হয়। তার জন্য আমার এই ব্লগ ভিডিওটা পুরোটা দেখতে হবে, আর আমার সাথে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে। আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার সাথে থাকো। তো দেখো এইভাবে স্টেশনের থেকে বেরিয়ে গেলাম চেকিং করে। এখানে জম্মু স্টেশন আর কাটরা, সামনেই কাশ্মীর আছে, সেহেতু এখানে প্রচুর চেকিং থাকে। এইভাবে লাগেজ নিয়ে বেরিয়ে গিয়ে সামনেই তোমরা অটো বা গাড়িটা যাও সেটা তোমরা পেয়ে যাবে। একটা হচ্ছে সরকারি রকমভাবে কেটে তোমরা গাড়ি নিতে পারো, আর অটো তো আছে। পার্চি কাউন্টারে কোনো রকম পয়সা কোনো কিছু লাগে না, আইডি প্রুফ একটু দেখতে দেখায়, ওরা একটু দেখে নিয়েই ওরা পার্চি দিয়ে দেয়। গলায় যেটা কার্ড থাকে সেটাই তোমাদেরকে দিয়ে দেয়। এবং আরও বলে থাকি তোমাদের যে সামানপত্র যেটা রয়েছে মায়ের ভবনে যাওয়ার আগে লকার রুমে সেটাকে রেখে তবে কিন্তু মায়ের ভবনে যাবে, নয়তো ফির ওখানে তোমাদেরকে ঢুকতে দেবে না।
লকার রুমে কী কী রাখবে সেটাও তোমাদেরকে আমি বলে দিই। লকার রুমে তোমাদের লাগেজপত্র যা আছে, উপরন্তু ওয়ালেট, চামড়ার জিনিস, পায়ের জুতো সব কিন্তু তোমাদেরকে ওখানে খুলে রাখতে হবে। হ্যাঁ, চামড়ার জিনিস পরে তোমাদের তোমার ওখানে ঢুকতে দেবে না। আর জুতো তো লকার রুমেই খুলে রাখতে হবে, এবং যদি তোমাদের সাথে কেউ যায় তার কাছেও রেখে দিতে পারো। ফ্রেন্ডস, এটাই হচ্ছে মায়ের ভবনে ডাইরেক্ট যাওয়ার নিয়ম। হ্যাঁ ফ্রেন্ডস, মায়ের ওখানে কিন্তু পুজো দেওয়ার মতন কোনো কিছু নেই, তোমাদের সাথে করে যেই প্রসাদটা থাকবে মায়ের খালি দর্শনটুকুই করায়। ওখানে ব্রাহ্মণ নেই, কোনো পণ্ডিত নেই সামনে থেকে যে তোমার পুজোটা করাবে, সেরকম কোনো সিস্টেম নেই। তোমরা যদি জেনে থাকো যে মায়ের ভবনে পুজো দেবে, তোমরা সাথে করে যেই প্রসাদটা নিয়ে যাচ্ছ, মায়ের দর্শন করছো, তার সাথে সাথেই ওটা পুজোর প্রসাদ হয়ে যাচ্ছে। সেই জন্য মায়ের ভবনে পুজো দেওয়ার কোনো সিস্টেম নেই। আর যাওয়ার আগে ওখান থেকে প্রসাদ তোমরা উপরেই কিনতে পাওয়া যায়, এই নিচের দোকান থেকে তোমাদের কষ্ট করে কিনে নিতে হবে না। 50 টাকার থেকে শুরু 100 টাকা 200 টাকা থেকে মায়ের প্রসাদের ব্যাগ থলি তোমাদেরকে ধরিয়ে দেয়, সেটা সাথে করে মায়ের দর্শন করবে আর বেরিয়ে আসবে। এটাই হচ্ছে পুজো দেওয়ার নিয়ম। দেখো, আমি তো ভোরবেলা লাইন দিয়ে দাঁড়িয়েছি, আর আমি ওখানে 10টার সময় গিয়ে এই লাইনটাই, পার্চি কাউন্টারের লাইন এত ভিড় ছিল যে আমার এতটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি গেছিলাম হোলির টাইমে, দেখতেই পাচ্ছ মাকে দর্শন করার জন্য কত দূর দূর থেকে কত মানুষ এসছে। এটা হচ্ছে ফ্রেন্ডস পার্চি কাউন্টারের লাইন। এই যে দেখো, 8টা বাজে, এইভাবে অটো করে একদম মায়ের ভবন যাওয়ার মুখে তোমাদের নামিয়ে দেবে। এই যে প্রত্যেকটা মানুষ মায়ের ভবন যাওয়ার জন্য, কেউ হেঁটে যাচ্ছে, কেউ গাড়ি করে যাচ্ছে, কিন্তু ফ্রেন্ডস, তোমরা এখন বললে ওয়ালেট যদি আর লকার রুমে দিতে, তাহলে মায়ের ওখানে অনেকটা
দাঁড়িয়ে রয়েছে। তো ফ্রেন্ডস, মাথায় যে পটি রয়েছে এগুলো তোমরা বাইরে থেকে ওরা বিক্রি করে। গান করতে করতে, মাকে ডাকতে ডাকতে যে আশা পূর্ণ হয়েছে তারা সবাই এখানে যাচ্ছে। ফ্রেন্ডস, ওই যে লাঠি রয়েছে দোকান থেকে কিনতে পাওয়া যায়, লাঠিগুলোর দাম 20 টাকা করে হয়েছে। এই লাঠিগুলো তোমরা যাওয়ার পথে যদি দোকানে, যে কোনো দোকানে তোমরা দিয়ে দেবে, ওই যে দোকান থেকে নিয়েছো সেই দোকানে দিতে হবে না, যে কোনো দোকানের মধ্যে তোমরা লাঠিটাকে দিয়ে দেবে, তোমাদেরকে 10 টাকা রিটার্ন করে দেবে। তো দেখো রাস্তার সাইডে প্রচুর খাবার দোকান, প্রচুর কিছু রয়েছে। এই যে ফটোশ্যুট করার দোকান রয়েছে। ফ্রেন্ডস, যত খাবারের দোকান আছে তোমরা সবকটা নিরামিষ খাবার বিক্রি করে, ওখানে গিয়ে খেয়ে নিতে পারো। এটা ফ্রেন্ডস নিজেদের পয়সা দিয়ে। গঙ্গা, বালগঙ্গা যেটা বলে, এখন তো জল নেই, শুকিয়ে গেছে। এটা আরেকটা স্টুডিও। এই যে যারা হেঁটে না যেতে পারছে তারা ঘোড়ায় যাচ্ছে। ঘোড়া ফ্রেন্ডস এখন 1200 টাকা করে নিচ্ছে, পুরোটা যাওয়ার জন্য, আসার জন্য না, শুধু একমাত্র যাওয়ার জন্য। এখান থেকেই ঘোড়া নিতে হয়, এই জন্য টয়লেট বলো পটি বলো ঘোড়ার বিশাল গন্ধ। এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারলে বাঁচি। বাপ রে বাপ। এই যে দেখো লাঠিটা হচ্ছে একটা সাপোর্ট, লাঠিটাকে সাথে করে নিয়ে হাঁটতে খুব সুবিধা হয়। ওই যে সামনে গঙ্গাটা ফ্রেন্ডস, এখন অল্প একটু জল রয়েছে, জল পুরো শুকিয়ে গেছে। আমি তোমাদেরকে পুরোটা ডিটেলসে বলতে থাকছি, তোমাদের যাতে সুবিধা হয়, কোনো রকম যাতে কোনো অসুবিধা না হয়। আর হয় না, কিন্তু এখান থেকে ব্যাটারি কার ছাড়া হয়। এখন সব কিছু অনলাইনে হচ্ছে, হেলিকপ্টার, ব্যাটারি কার সবই কিছু, তাই শুধুমাত্র ঘোড়া আর পালকি আর বাচ্চাদের যে টয় কারগুলো রয়েছে সেগুলো ডাইরেক্ট এখান থেকে তোমাদেরকে নিয়ে যাবে মায়ের ওখানে। Thank you.
দেখো এখানে পেরিয়েই কিন্তু দুটো রাস্তা তোমরা পেয়ে যাবে ফ্রেন্ডস। এটা নতুন রাস্তা, এই রাস্তাটা খাড়াটা কম, কিন্তু কিলোমিটার পুরনো রাস্তার থেকে 2 কিলোমিটার বেশি। আমরা ঠিক করেছি আসার সময় নতুন রাস্তা দিয়ে বেরোবো, আমরা যাওয়ার সময় পুরনো রাস্তা দিয়ে গেছি। দেখো এখানে মার্ক করা রয়েছে, সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা ভিডিওটা দেখে সুন্দরভাবে যেতে পারবে, কোনো অসুবিধা নেই ফ্রেন্ডস। প্রচুর প্রচুর দর্শনার্থীরা যাচ্ছে মাকে দেখার জন্য, মায়ের একটু দর্শন পাওয়ার জন্য ফ্রেন্ডস। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কত দূর দূর থেকে মানুষ আসছে, কত বিদেশিরা আসছে, ওইভাবে হেঁটে হেঁটে মায়ের দর্শন করে আছে। দেখো নতুন রাস্তা দিয়েও আসছে, এই যে এটা পুরনো রাস্তা, নতুন রাস্তাটা পুরনো রাস্তার সাথে যোগ হয়ে আধাটা, যেটা ব্যাটারি কার পর্যন্ত আমরা আসলাম অতটা পর্যন্ত রয়েছে ফ্রেন্ডস। তারপরে পুরনো রাস্তা ধরেই কিন্তু যেতে হবে। এই যে এটা পুরনো রাস্তা, পুরনো রাস্তা একটাই মায়ের ভবনে যাওয়ার জন্য ফ্রেন্ডস। নতুন রাস্তাটা ব্যাটারি কার পর্যন্তই রয়েছে, মানে ব্যাটারি কার যেখানে লেখা রয়েছে অতটা পর্যন্তই রয়েছে। তারপরে ফ্রেন্ডস পুরনো রাস্তাটা দিয়েই যেতে হবে ফ্রেন্ডস। আধাটা রাস্তা হচ্ছে নতুন রাস্তা বানিয়েছে, কারণ পুরনো রাস্তাটা প্রচণ্ড খাড়া ফ্রেন্ডস। পুরো অক্সিজেনের অভাব হতে থাকে, নিঃশ্বাস ফুলতে থাকে, প্রচুর প্রচুর কষ্ট হয়। তো আমি বলবো যে নতুন রাস্তা দিয়েই আসাটা ঠিক, পুরো প্লেন রাস্তা, ফাঁকা রাস্তা ফ্রেন্ডস। আরেকটা জিনিস খুব ভালো, ওখানে কিন্তু কোনো ঘোড়া বা কোনো রকম গাড়ি যাওয়া আসা করে না। তো ফ্রেন্ডস পুরো ফাঁকা রাস্তা থাকে, তোমরা সাইড দিয়ে যে বসে, ওখানেও বসার জায়গা আছে ফ্রেন্ডস, ওখানে খাওয়ার জায়গা আছে, তোমরা সেটাও দেখতে পারবে। আমার আগে যে ভিডিওটা দেখতে থাকো ওর মধ্যে তোমরা দেখতে পারবে ফ্রেন্ডস। এই যে উপর দিয়ে দেখো নতুন রাস্তাটা দেখা যাচ্ছে, দেখো কত মানুষ যাচ্ছে, লাঠিটা ফ্রেন্ডস সাপোর্ট। দেখো এটা হচ্ছে পাহাড়ের গা বেয়ে একটা বন্য ছাগল এটা ফ্রেন্ডস। আমি তো আগে ভেবেছিলাম যে হরিণ, আমি তো মনে মনে ভাবছিলাম এখানে হরিণ কী করে আসবে। এটা হচ্ছে বন্য ছাগল ফ্রেন্ডস, দেখো সাইডে দাঁড়িয়ে রয়েছে। ওরাও দর্শনার্থী যারা যাচ্ছে মায়ের ভবনে, তাদের কাছ থেকে কিছু খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে ফ্রেন্ডস। দেখো এখানেও একটা চেকিং রয়েছে, জায়গা জায়গায় চেকিং আছে ফ্রেন্ডস, কোনো ভয়ের কিছু নেই, ওরা ওদের সিকিউরিটির জন্য এটা করছে। আমাদের মতন দর্শনার্থী বা ভক্ত যারা রয়েছে তাদের সিকিউরিটির জন্য এগুলো করছে, যাতে কোনো সময় কোনো রকম অসুবিধা না হয়, কোনো দুবিধার মধ্যে আমাদের পড়তে না হয়। এই যে এখান থেকেই প্রসাদ নিতে হয়, আমরা কিন্তু চলে এসেছি মায়ের ভবনে, ঢোকার সামনেই চলে এসেছি। এখানেই রয়েছে লকার রুম, এই যে রাইট সাইডে যেটা রয়েছে এখান থেকে লকার রুম রয়েছে, আর ওই যে উপরে যেটা রয়েছে ভোলে বাবার ওখানে যাওয়ার জন্য।
দেখো লাঠিগুলো সবাই এখানে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ সবার পিঠে ব্যাগ আছে, এরা ডাইরেক্ট এসছে। দেখো আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমি এসেছিলাম হোলির সময়, তো ফ্রেন্ডস লকার রুমে কোনো রকম জায়গা নেই, যারা গেছে ভিতরে দর্শন করতে তারা আসলে তবে লকার রুম ফাঁকা পাবো। দেখো এটা হচ্ছে মায়ের ভবনে যাওয়ার জন্য রাস্তা, এখান থেকে সামনেই রয়েছে, আর এটা এই দিকের লাইনটা বোধহয় ভৈরবনাথ যাওয়ার জন্যই, তোমাদেরকে আগেই দেখালাম উপরে যেটা রয়েছে। ফ্রেন্ডস ওটার জন্য ফ্রেন্ডস তোমাদেরকে টিকিট কাটতে হবে ভৈরবনাথ যাওয়ার জন্য, শিবের জায়গা। দুটো লাইন রয়েছে, দেখো ওই পাশেরটা হচ্ছে মায়ের ভবনে যাওয়ার জন্য, একটা হচ্ছে ভৈরবনাথ যাওয়ার জন্য। লাইনটা কতটা বড় ফ্রেন্ডস, এরমভাবে ঘুরে 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 রয়েছে। আমি দেখো বসে রয়েছি সামানপত্র নিয়ে, কারণ এই সামানপত্র নিয়ে তোমাদের আগেই বলেছি ঢুকতে দেবে না, তো আমি একাই বসে আছি। আমার সাথে যারা এসেছিলো তারা মায়ের দর্শন করতে গেছে, ওরা আসলে এই লাগেজগুলো রাখবে আর আমি মায়ের দর্শন করতে যাব। ফ্রেন্ডস আরেকটাও কথা বলি, যারা প্রথম মায়ের ভবনে যাবে মায়ের দর্শন করতে আসবে তারা একটু ভৈরবনাথ যাবে, এটা হচ্ছে রুলস নিয়ম যে যারা প্রথম মায়ের দর্শন করতে আসে তারা ভৈরবনাথ দর্শন করতে যায়। ফ্রেন্ডস আমার যাওয়া হয়ে গেছে, আমি এইবার তিনবার গেছি, আমি 2022 সালে গেছি, 23 সালে গেছি, আর 2024 গেছিলাম। আমি হচ্ছে ঠান্ডাটা কমলেই তখন যাওয়ার জন্য টিকিট কাটি, 6 মাস আগের থেকে ফ্রেন্ডস টিকিট কাটি, তাই রাজধানীর টিকিট বুক হয়ে যায়, রাজধানী করেই আসি, কারণ ওখানে খাবার ফেসিলিটিটা থাকে, খাবার নিয়ে আসতে হয় না, অন্য ট্রেনের মধ্যে খাবার নিয়ে যেতে হয়। দেখো ফ্রেন্ডস অনেক রাত্রির হয়ে গেছে, আমরা কিন্তু রাত্রিবেলা মায়ের দর্শন করে বেরিয়েছিলাম, আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম নতুন রাস্তা দিয়ে যাব। এটা হচ্ছে দেখো নতুন রাস্তা, পুরনো রাস্তা শেষ, উপর দিয়ে নেমে এইভাবে নতুন রাস্তার মধ্যে আমরা ঢুকে পড়লাম, তো দেখি কীরকম রাস্তাটা, এটা মনের মধ্যে থাকছিল। তারপরে যখন আমরা গেলাম তখন দেখলাম পুরো রাস্তাটা ফাঁকা, কোনো ঘোড়ার উৎপাত নেই, নির্ঝঞ্ঝাট ফাঁকা রাস্তা, শুধু কয়েকটা গাড়ি যাচ্ছিল, দরকারে পুলিশের গাড়ি যেগুলো ছিল সেগুলোই যাচ্ছিল। দেখো ক্রেন রয়েছে এখনও, এই রাস্তার কাজ কমপ্লিট হয়নি। লাস্টের দিকে তো ফ্রেন্ডস ফাঁকায় ফাঁকায় সুন্দর নেমেছি, দেখো এই যে এই রাস্তায় ঢাক বাজাচ্ছে। ঢাকের কথাটা তোমাদেরকে বলি, ওরা ঢাক বাজায়, এবার তোমাদের কাছে তোমরা যেটা দিতে চাও তোমরা দিতেই পারো, 10 টাকা 20 টাকা 50 টাকা যা ইচ্ছা হয় তোমরা দেবে, ওদের এটাই কর্ম, এটা দিয়েই ওদের ইনকাম। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস প্রচুর লাইট রয়েছে, বসার জায়গা রয়েছে, পরিষ্কার রাস্তা। ফ্রেন্ডস আমার অভিজ্ঞতাও তো যদি বলতে চাও তো খুবই ভালো নতুন রাস্তাটা, নতুন রাস্তায় 2 কিলোমিটার বেশি হলেও তোমাদের হাঁটতে কোনো অসুবিধা হবে না, শ্বাসকষ্টও হবে না, পুরো প্লেন রাস্তাটা, ওই জন্য 2 কিলোমিটার বেশি, খাড়াটা কম। এই যে এটা হচ্ছে একটা ক্যাফে, আর দেখো সামনের ভিউটা ওফ অপূর্ব অপূর্ব, পুরো সব লাইটগুলো জ্বলছে নিচে, দারুণ লাগছে ফ্রেন্ডস।
এই যে সামনে রয়েছে মেডিকেল ইউনিট, তো ফ্রেন্ডস এটা হচ্ছে আরেকটা খাওয়ার পয়েন্ট, তোমরা এখানেও বসে খেতে পারো। এটা নতুন রাস্তায় ফ্রেন্ডস, প্রচুর প্রচুরভাবে সুন্দরভাবে সাজিয়েছে, দেখো ফ্রেন্ডস আগে দেখতে পারবে। এই যে সুন্দর আরেকটা ভিউ, আমি তো যেতে যেতে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, আর যারা ওখানে বসে রয়েছে তারাও ফটোশ্যুট ভিডিও করছিল। এই যে নিচের থেকে উপরের ভিউ দেখো, আমরা সেই উপরে উঠেছিলাম, এখন নিচে নেমেছি। রাত্রেবেলা নিচের থেকে উপরটা দারুণ লাগছিল। এই যে আরেকটা পয়েন্ট, খুব সুন্দর বসার জায়গা করেছে ফ্রেন্ডস, এটা নতুন রাস্তায়। দেখো এখানে যেটা কেটেছিলে ওখানে ফেলে দিতে হবে, নইলে বাইরে ধরতে পারলে ফাইন হবে। এখানে রেখাই রয়েছে, আমাদের যাত্রা শেষ। তো ফ্রেন্ডস এখানেই আমার যাত্রা শেষ, ভিডিওটা আশা করি তোমাদের খুব হেল্পে লাগবে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার সাথে থেকো ফ্রেন্ডস। এখন অনেক রাত্রির হয়ে গেছে, 12:30, টাটা ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এই জায়গাটাও সারাক্ষণ অটো থাকে, তোমাদের যেখানে যাওয়ার, স্টেশনে হোক, তোমরা যেখানে রুম স্টে করেছো সেখানে হোক, তোমাদের সব জায়গায় ওরা কিন্তু পৌঁছে দেবে। এই যে যাচ্ছে, আমরাও অটোর জন্য এখানে দাঁড়িয়েছি ফ্রেন্ডস। আজকের মতন টাটা।